প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে আমরা একটা কথা বলি যে ওয়ান্স ইউ আর এক্সাইটেড ইয়োর অডিয়েন্স উইল বি এক্সাইটেড টু, অর্থাৎ আমি যখন এক্সাইটেড থাকবো কোনো বিষয় নিয়ে, আমি যখন ফিল করবো কোনো বিষয় নিয়ে, তখন আমার অডিয়েন্সও এক্সাইটেড থাকবে, তারাও ফিল করবে। বাট আমি যদি এক্সাইটেড না থাকি, আমি যদি ঘুমিয়ে যাই, আমার অডিয়েন্সও ঘুমিয়ে যাবে। আমি কোনো কিছু যদি বিশ্বাস না করি বা ফিল না করি বাট সেটা বলি, তাহলে অডিয়েন্সের মাঝে সেটা বিশ্বাস করানো বা ফিল করানো পসিবল না। এটা হলো জেনারেল একটা কমন ফিনোমিনন ইন আওয়ার প্রেজেন্টেশন অর পাবলিক স্পিকিং অ্যারিনা। সো আজকে আমরা কথা বলবো হাউ টু ডিসিমিনেট ইউর স্টেজ পাওয়ার টু দ্য অডিয়েন্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর পাবলিক স্পিকিং। এমনটা হয় না যে বক্তা বক্তব্য দিচ্ছে আর আমরা অডিয়েন্সে যারা আছি সবাই যার যার ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি আপলোড দিচ্ছি বা যার যার জগৎ নিয়ে ব্যস্ত ইমেল চেক করছি, নিজেদের মধ্যে গল্প দিচ্ছি, বক্তব্য শেষ যাচ্ছে আবার আমরা চলে যাচ্ছি, ট্রেনিং চলছে, ট্রেনিংয়ে গেছি আমরা নিজেদের মতো ব্যস্ত আছি, ট্রেনিং শেষ হয়েছে আবার বাসায় চলে আসছি। কেন এমনটি হয়, কেন পাবলিক স্পিকিং ফেল করে, কেন বক্তার বক্তব্য আমার পর্যন্ত পৌঁছায় না, এর কিছু কারণ আছে। যদি এই কারণগুলো নিয়ে আমরা একটু কাজ করি তাহলেই হবে। অর্থাৎ হাউ টু ডিসিমিনেট ইউর স্টেজ পাওয়ার টু দ্য অডিয়েন্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর পাবলিক স্পিকিং। এক্ষেত্রে বক্তাকে অনেক বেশি এক্সাইটেড হতে হবে। আমাদের বিখ্যাত একজন সেলস ট্রেনার রাজীব আহমেদ তার ট্রেনিংয়ে বলে যে ফাইন, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, নর্মাল যখন আমরা কনভারসেশন করি তার থেকে 10% লাউডলি আপনি ওনার সাথে কথা বলেন। ঠিক তেমনি আপনি যখন পাবলিক স্পিকিংয়ের জন্য স্টেজে দাঁড়াবেন তখন নর্মাল কনভারসেশনের থেকে 10% স্পিড বাড়িয়ে দিয়ে আপনাকে কথা বলতে হবে। অর্থাৎ পাবলিক স্পিকিংয়ের মানে আপনি যদি স্টেজ পাওয়ারটাকে আপনার অডিয়েন্স পর্যন্ত ডিসিমিনেট করতে চান বা সেই পর্যন্ত আপনি ট্রান্সমিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু লাউডলি বলতে হবে, আপনাকে একটু ক্লিয়ারলি বলতে হবে এবং একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে। সেখানে আপনি শোকেস করতে যাচ্ছেন না, বরং ইউ আর দেয়ার টু টিচ দেম সামথিং, টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। যদি শেয়ারই করতে চান তাহলে তাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাকে করতে হবে, অর্থাৎ লাউডলি, ক্লিয়ারলি এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে তাদের পর্যন্ত আপনাকে করতে হবে। অনেকেই আমরা দেখি যে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করছি পোডিয়াম বা স্টেজের পেছনে এসে দাঁড়িয়ে করছি। এক্ষেত্রে দেখেন যখন আপনি পোডিয়ামের পেছনে যান, আপনার পাওয়ারটা অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোর আগেই পোডিয়ামে বা ডেইসের মধ্যে আটকে যায়, অর্থাৎ পাওয়ারটা ডিসিমিনেট হতে পারছে না। যদি আপনি ইফেক্টিভ প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ের কথা বলেন, যদি আপনি 2000 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেন বা 1500 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেন, যেমন লাস্ট উইকে সিলেটে আমাদের একটি প্রোগ্রাম ছিল সাস্টে অডিটোরিয়ামে, প্রায় 1500 অডিয়েন্স সেখানে ছিল, সেখানে আপনি যদি একটা ব্যারিয়ার দিয়ে দেন পোডিয়ামের, তাহলে লাস্ট অডিয়েন্স পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা হয়, আপনার এবং অডিয়েন্সের মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না, অর্থাৎ আপনাকে অডিয়েন্সের সামনে চলে আসতে হবে এবং তাদের সাথে ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন করতে হবে আপনাকে। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট হাউ ইজ ইউ স্ট্যান্ড, আপনি কীভাবে দাঁড়ান, কোথায় দাঁড়ান, এটা ইম্পর্ট্যান্ট। সুতরাং পোডিয়ামের পেছনে দাঁড়ানো যাবে না। যদি স্টেজ পাওয়ারটাকে আপনি অডিয়েন্স পর্যন্ত দিতে চান, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু লেট দেম স্লিপ, তাহলে আপনাকে একদম সরাসরি তাদের সামনে দাঁড়াতে হবে। এবং দাঁড়ানোটা খুবই ইম্পর্টেন্ট, আপনি পোশ্চার, আপনি বডি মুভমেন্ট, কীভাবে দাঁড়াচ্ছেন, কীভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, যখন আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড ইউজ করি, আমরা অনেকেই দেখি যে আমাদের মাঝে এই জিনিসটি আছে যে আমরা পয়েন্টারে যে লাল রেটা আছে সেটা দিয়ে আমরা দেখাচ্ছি যে এই প্রশ্নটা বা এই প্রশ্নটা এভাবে আমরা দেখাই না, এমনটি করা যাবে না। যদি আপনি কোনো পয়েন্ট দেখতে চান, আপনি দৌড়ে আপনার অডিয়েন্স পর্যন্ত আপনি চলে যান, যদি অডিয়েন্স পর্যন্ত আপনি অডিয়েন্স পর্যন্ত আপনি স্ক্রিন পর্যন্ত চলে যান, আই মিন আপনি যখন স্ক্রিন পর্যন্ত যাচ্ছেন আপনার অডিয়েন্স হয়তো আপনার সাথে স্ক্রিন পর্যন্ত যেতে পারছে না, বাট মেন্টালি তারা আপনার সাথে ওই পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ আপনি যখন মুভ করছেন আপনার পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনে মুভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় সেটা হলো আমরা যখন কোয়েশ্চেন রিসিভ করি, একটু যদি আপনার স্টেজটা অনেক বেশি উঁচু না হয়, যদি ফ্ল্যাট হয়, তাহলে আপনি যিনি প্রশ্ন করছেন তার কাছাকাছি চলে যান। আমরা যদিও কীভাবে আমরা কমেন্টস বা কোয়েশ্চেন রিসিভ করবো তার টেকনিক্সগুলো নিয়ে আরেকটা এপিসোড হবে, বাট আপনি কাছাকাছি চলে যান বা আপনি একটু শোনার ভঙ্গি করেন, দ্যাটস ইম্পর্টেন্ট। যখন আপনি এমন করছেন তার মানে তারা ভাবছে আপনি রিয়েলি তাদেরকে শুনছেন। সো আপনার পাওয়ারটা বা একটা গ্যাপ যেটা তৈরি থাকে সেই গ্যাপটা আর থাকে না, গ্যাপটা দূর হয়ে যায় আপনার এবং অডিয়েন্সের মাঝখানে। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ভিজুয়াল ভ্যারাইটি, আপনি সাপোজ যেই স্লাইডগুলো ইউজ করছেন বিভিন্ন ভিজুয়ালি, বিভিন্ন কালার বা বিভিন্ন ফন্টস, আপনি বিভিন্ন ছবি টবি দিয়ে একটা ভ্যারাইটি আনার চেষ্টা করেন। এক্ষেত্রে আবার এমনটা করবেন না যে প্রথম স্লাইডটি উঠছে নিচ থেকে, পরের স্লাইডটি ডান দিক থেকে, তারপরে স্লাইডটি বাম দিক থেকে, এর মধ্যে অডিয়েন্সরা ধরে নিয়েছে ও একটা নিচ থেকে এসছে, একটা ডান থেকে এসছে, একটা বাম থেকে এসছে, পরেরটা দেখিস উপর থেকেই নামবে। সুতরাং এরকম না,
এরকম কোনো কিছু না, আপনার স্লাইড থেকে একদিক থেকে যাবে, বাট ভ্যারাইটি বলছি আপনি অ্যানিমেশন ভিডিওস, আপনার ছবি যেগুলো একটু ভেরিয়েশন যখন আনবেন তখন কালার চেঞ্জ করে রুমের, রুমের আলোটা চেঞ্জ করে দিচ্ছে, মানে কি অডিয়েন্সটা আর ঘুমাতে পারছে না বা নিজেদের মধ্যে ব্যস্ত থাকলে একবার হলে আপনার স্লাইডের দিকে তাকাচ্ছে তারা। ইনফ্যাক্ট আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কীভাবে মুভ করছেন, আপনি হাসছেন কি না। স্মাইলিং ইজ ইম্পর্টেন্ট ফর পাবলিক স্পিকিং। আপনি যদি হাসেন আপনার অডিয়েন্স হাসবে, আপনি কোনো কিছু যদি লাভ করেন আপনার অডিয়েন্স আপনাকে ফলো করবে, আপনি যদি কোনো কোনো কিছুর দিকে ধাবিত হন বা ফিল করেন আপনার অডিয়েন্সও সেটা ফিল করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ সর্বশেষ আপনি আপনার অডিয়েন্সকে কন্ট্রোল করবেন, তাদের হাতে একাধারে প্রশ্নের জন্য ছেড়ে দেবেন না। অনেক পাবলিক স্পিকিং ফেল করে যখন প্রশ্নোত্তর পর্বে যায়, প্রশ্ন হচ্ছে হচ্ছে একই টপিক নিয়ে আর্গুমেন্টে চলে যায়, সেটা যাওয়া যাবে না। তাহলে আপনার স্টেজ পাওয়াটা ওই পর্যন্ত ডিসিমিনেট হবে। বাট থাম্ব রুলে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো নর্মাল কনভারসেশন থেকে 10% লাউড, ক্লিয়ার এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে হতে হবে। আপনার অডিয়েন্সের সাথে কোনো ব্যারিয়ার যেন না থাকে সেটা আপনি দূর করতে হবে। যদি এভাবে করতে পারেন তাহলে একটা সাকসেসফুল পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন আপনার হবে, যেখানে আপনার স্টেজ পাওয়াটা অডিয়েন্স পর্যন্ত ডিসিমিনেট করা পসিবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।